বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেলের দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। বুধবার বিকেলে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন নতুন আইজিপি। শিকদার মেহেদি রিপোর্ট। আইজিপি এ কে এম শহীদুল হকের 3 বছর 1 মাস দায়িত্ব পালন শেষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত আইজিপির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী আইজিপির পুলিশ বাহিনীতে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। সমস্ত দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে আমাদেরকে নির্দেশন দিয়েছেন। আমি আশা করব যে তিনি অবসর নিয়ে দ্বিতীয় ক্যারিয়ারে প্রবেশ করবেন। এ সময় নবনিযুক্ত আইজিপি বলেন, গণমাধ্যম সহ সর্বসাধারণের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ বাহিনী তার লক্ষ্য অর্জনে সফল হবে। যে সকল মঙ্গলময় কাজ, যে সকল ভালো কাজ, যে সকল কল্যাণময় কাজ করার চেষ্টা করেছেন আমাদের আইজিপি মহোদয়, আপনারা সহযোগিতা করবেন আমরা যাতে সেই সকল কাজকে ত্বরান্বিত করে নিয়ে যেতে পারি। এরপর পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি কক্ষে বিদায়ী আইজিপির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন আইজিপি। পরে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে বিদায়ী আইজিপি বলেন, নির্বাচনের বছরে নির্বাচন কমিশনের নেতৃত্বে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই হবে নতুন আইজিপির প্রধান চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষার্থীরা নাগরিকদের ভোটাধিকার যাতে ঠিক মতন তার প্রয়োগ করতে পারে তার জন্য যে পরিবেশ তৈরি করে। সর্বশেষে বাংলাদেশ পুলিশের নিয়ম অনুযায়ী দড়ি দিয়ে বিদায়ী আইজিপির গাড়ি টেনে তার বিদায় জানান পুলিশ কর্মকর্তারা। শিকদার মেহেদি, বৈশাখী সংবাদ, ঢাকা।